নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিওর টপিক হলো গরু বা মহিষের বসন্ত রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আর এই আলোচনার মধ্যে আজকে থাকছে এই রোগের লক্ষণ, এই রোগের অ্যালোপ্যাথিক চিকিৎসা এবং ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা, সেই সঙ্গে প্রতিরোধ ব্যবস্থা এই রোগটির এবং পথ্য ব্যবস্থা, এই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আশা করা যায় এই ভিডিওটির থেকে আপনাদের অনেক উপকার হবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের টপিক শুরু করা যাক। গরু বা মহিষের এই রোগটিকে আবার রিন্ডারপেস্টও বলা হয়, তবে সাধারণভাবে এটিকে গো বসন্ত আর ইংরেজিতে কাউপক্স বলেই আমরা জেনে থাকি। এটি ভাইরাস ঘটিত একটি রোগ এবং ছোঁয়াচে রোগ। এই রোগ একবার কোনো অঞ্চলে শুরু হলে খুব তাড়াতাড়ি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। 6 থেকে 7 দিন এই রোগ ভোগ করার পর গরু বা মহিষটি মারা যায়। গবাদি পশুগণের মধ্যে শুধুমাত্র গরুরই এই রোগটি বেশি হতে দেখা যায়। এবার এই রোগটির লক্ষণ সম্পর্কে আলোচনা করে নেব। জ্বর বেশি প্রবল হয়, জাবর কাটা বন্ধ করে দেয়, খেতে চায় না, পায়খানা পাতলা এবং দুর্গন্ধযুক্ত হয়, অনেক সময় পায়খানার সঙ্গে রক্তও দেখা যায়, 2টি চোখে পিছুটি পড়ে, গায়ের লোমগুলি সবসময় খাড়া হয়ে থাকে, অনেক সময় দেহের বাইরে গুটি বেরোয়, আবার অনেক সময় দেহের অভ্যন্তরে থাকে, বাইরে বেরোয় না, শিরদাঁড়া অর্থাৎ মেরুদণ্ড বেঁকে যায়, মুখের অভ্যন্তর এবং কান দুটি লাল বর্ণ হয়ে থাকে, অনেক সময় শুকনো কাশিও হতে পারে। গরু বা মহিষটি খুব দুর্বল হয়ে পড়ে এবং তাদের উঠে দাঁড়ানোরও ক্ষমতা থাকে না। যেহেতু এই রোগটি খুবই ভয়ানক রোগ, তো সেহেতু প্রত্যেকটা খামারিদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে এই রোগটি যাতে আপনার খামারে কোনোভাবে আসতে না পারে, প্রথমে সেই দিকটাতে আপনাদের বেশি লক্ষ্য দিতে হবে। সেই জন্যে এই রোগটির প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে নেব। অন্য স্থান থেকে যদি নতুন গরু বা মহিষ কিনে আনেন, তাকে 24 ঘন্টার মধ্যে টিকা দেওয়ার ব্যবস্থা করবেন। গোয়াল ঘরটি চুনের গুঁড়ো অথবা ফিনাইল মেশানো জলের দ্বারা প্রতিদিন একবার করে ধুয়ে ফেলতে হবে। সরকারি পশু চিকিৎসা কেন্দ্রে বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা আছে, সেখান থেকে টিকা আপনারা দিয়ে নিয়ে আসতে পারেন। এছাড়াও বাজারে টিস্যু কালচার রিন্ডার পেস্ট ভ্যাকসিন 1 মিলিলিটার করে কিনতে পাওয়া যায়। এটি কিনে এনে প্রতিটি গবাদি পশুকে, এমনকি 3 মাসের বেশি বয়স হলে এরকম বাছুর যদি থাকে, তাকেও একবার প্রতিষেধক হিসাবে টিকাটি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এইভাবে যদি আপনারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন, তাহলে এই রোগটি কোনোভাবে কিন্তু আপনাদের খামারে আসতে পারবে না। এবার এই রোগটির অ্যালোপ্যাথিক চিকিৎসা সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করে নেব। প্রথমেই আমি যে কথাটি আপনাদের বলবো সেটি হলো, কোনোভাবে যদি এই রোগটি আপনাদের খামারে গরু মহিষের মধ্যে লক্ষ্য করেন, তো সেক্ষেত্রে প্রথমে আপনাদের যেটি করতে হবে, সঙ্গে সঙ্গে আপনাদের ডাক্তারকে জানাতে হবে এবং ডাক্তারকে সেই গরুটিকে বা মহিষটিকে দেখাতে হবে। প্রয়োজনে আপনারা সরকারি পশু চিকিৎসালয়ে জানাতে পারেন বা গরুটিকে ওখানে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেক বেশি উপকার পাবেন। অথবা আপনারা অ্যালোপ্যাথিক চিকিৎসা যেটা করতে পারেন সেটি হলো, টেট্রাসাইক্লিন 5 গ্রাম ট্যাবলেট একটি পূর্ণবয়স্ক গরুকে বা পশুটিকে দিনে 2 বার আখের গুড়ের সঙ্গে মাখিয়ে খাওয়াতে হবে। 2টি করে ট্যাবলেট একসঙ্গে খাওয়াতে হবে। বাছুরের পক্ষে 6 মাসের নিচে বয়স হলে আধখানা করে ট্যাবলেট দিনে 2 বার এবং তার বেশি বয়স হলে 1টি করে ট্যাবলেট দিনে 2 বার করে দিতে হবে। অথবা গরু বা মহিষ যদি একবারে খেতে না পারে, তখন একই ওষুধ ইঞ্জেকশন করে ওদের দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে। টেট্রাসাইক্লিন ইঞ্জেকশনের পরিমাণ হবে গরু বা মহিষকে 1 থেকে 2 মিলিলিটার। প্রতিটি পশুর দেহের ওজন হিসাবে 25 কেজি হলে পরপর 5 দিন দিতে হবে। এই নিয়মে আপনারা অ্যালোপ্যাথিক চিকিৎসা চালাতে পারেন। অথবা আপনারা যদি অ্যালোপ্যাথিক চিকিৎসা এই রোগের জন্য না করেন, তো সেক্ষেত্রে আপনারা ঘরোয়া পদ্ধতিতে এই রোগের চিকিৎসা করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা ঘরোয়া পদ্ধতিতে যেটা করবেন সেটি হলো, গোবসন্ত রোগের ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসার ক্ষেত্রে মহা ঔষধ হলো শিমুল গাছের বীজ। ওষুধটি খুবই ভালো, এটি বিষাক্তও নয়, মানে এই ওষুধটি যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে এর কোনো সাইড এফেক্ট হবে না। কিন্তু বসন্ত গুটি পেকে যাওয়ার পর আর এই ওষুধে ব্যবহার করা চলবে না।
কারণ এই ওষুধে তখন আর কাজ হবে না, গুটি পাকার আগে এই ওষুধ ব্যবহার করতে হয়। এই বীজ অল্প গুড় দিয়ে খাওয়াতে হয়। এই বীজ প্রথম দিনে প্রথমবার 25টি, দ্বিতীয় দিন দ্বিতীয়বার 15টি থেকে 18টি, এবং তৃতীয় দিন তৃতীয়বার 10টি, এইভাবে 10 থেকে 12 ঘন্টা অন্তর খাওয়াবেন। শেষবারে মাত্র একবার 10টি বীজ খাওয়ালেই চলবে। দ্বিতীয় ওষুধ হিসাবে গবাদি পশুকে হেলাঞ্চা শাক কেটে খাওয়াতে থাকলে পরেও এর কিন্তু ভালো উপকার পাওয়া যায়। এবার এই রোগটির পথ্য ব্যবস্থা সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করে নেব। ভাতের মাড় ঠান্ডা করে তার সঙ্গে নুন মিশিয়ে খেতে দিতে হবে। চালের খুদ ও কলাই একসঙ্গে সেদ্ধ করে ঠান্ডা হলে তার সঙ্গে 25 থেকে 30 গ্রাম খাবার নুন মিশিয়ে খেতে দেবেন। কচি ঘাস ছোট করে কেটে খেতে দিতে পারেন। আঁশযুক্ত বা শক্ত জাতীয় খাদ্য গরুর যতদিন সুস্থ না হচ্ছে ততদিন কিন্তু খেতে দেওয়া চলবে না। এইভাবে যদি আপনারা আপনার গরুটির পরিচর্যা করেন বা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেন বা চিকিৎসা করেন, তাহলে কিন্তু আপনার গরুটা সুস্থ থাকবে বা রোগ হওয়ার পরে সুস্থ হয়ে উঠবে। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।